আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আকাশ বলছি আপনাদের সাথে। ওয়েলকাম টু দ্য টেক বাইট। বন্ধুরা, অনেক কনফিউশন এবং কন্ট্রোভার্সির পর অবশেষে ইন্ডিয়াতে লঞ্চ করা হয়েছে রিয়েলমি 3 প্রো। আজকের ভিডিওতে আমরা এই ফোনটি কি নিয়ে আলোচনা করব, জানবো রিয়েলমি 3 প্রো ফোনটির মধ্যে কি কি ফিচার থাকতে পারে, ফোনটির প্রাইস বাংলাদেশে কত হতে পারে এবং ফোনটি বাংলাদেশের বাজারে কবে নাগাদ অ্যাভেলেবল হতে পারে। আর ভিডিওটির শেষে থাকবে ফোনটিকে নিয়ে আমার একটি মতামত, যে রিয়েলমি 3 প্রো ফোনটি রেডমি নোট 7 প্রো থেকে বেটার হবে কিনা। সো বন্ধুরা, রিয়েলমি 3 প্রো ফোনটি সম্পর্কে সকল তথ্য জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটির সাথেই থাকুন। শুরুতে আমরা ফোনটির ডিজাইন নিয়ে কথা বলবো। রিয়েলমি 3 প্রো ফোনটির ডিজাইন হুবহু রিয়েলমি 3 এর মতোই করা হয়েছে। ফোনটির সামনে দেওয়া হয়েছে একটি টিয়ার ডপনযুক্ত ডিসপ্লে এবং এই জারের কর্নারে দেওয়া হয়েছে 2টি ক্যামেরা। ফোনটির মিডিলে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আর ফোনটির সামনে গ্লাস বডি এবং পেছনে প্লাস্টিক বডি দেওয়া হয়েছে। তবে ফোনটির ফ্রন্টে কর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেকশন থাকবে, যার ফলে ফোনটি যদি আপনার হাত থেকে পড়ে যায় তাহলে এর ডিসপ্লেটি ভেঙে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। তবে এই জারে প্লাস্টিক বডির পরিবর্তে গ্লাস বডি দিলে বেশি ভালো হতো, কারণ প্লাস্টিক বডিতে খুব শীঘ্রই স্ক্যাচ পড়ে যাবে। তাই একে স্ক্যাচের থেকে মুক্ত রাখতে আমাদের ফোনটির ব্যাকে সবসময় একটি কেস ব্যবহার করতে হবে। বন্ধুরা, লুকিং ওয়াইজ ফোনটিকে দেখতে অনেক গর্জিয়াস এবং প্রিমিয়াম লাগবে, তবে বিল্ড কোয়ালিটি ফোনটিতে তেমন ভালো দেওয়া হয়নি। ডিসপ্লের কথা বললে ফোনটিতে 6.3 ইঞ্চের ফুল এইচডি প্লাস আইপিএস প্যানেলের ডিসপ্লে দেওয়া হয়েছে, যেটি রেজুলেশন হচ্ছে 2340x1080 পিক্সেল। বন্ধুরা, ফোনটির ডিসপ্লের মধ্যে বেজেলের পরিমাণ অনেক কম দেওয়া হয়েছে। এর ডিসপ্লের বেজেল বলতে শুধুমাত্র উপর একটি ছোট ওয়াটার ড্রপ নচ এবং নিচে একটি চিকন চিন দেখতে পাবেন। এছাড়া ফোনটির ডিসপ্লের কালার, শার্পনেস এবং ব্রাইটনেস আগের রিয়েলমি 2 প্রো থেকে অনেক বেটার করা হয়েছে। হার্ডওয়্যারের কথা বললে ফোনটিতে স্ন্যাপড্রাগন 710 এর 2.2 GHz চিপসেট দেওয়া হয়েছে, সাথে 4 GB ও 6 GB র্যাম সাপোর্ট থাকবে। এর সাথে ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড পাই বেস্ট কালার ওয়েস 6 এর অপারেটিং সিস্টেম দেওয়া হয়েছে। বন্ধুরা, পারফরমেন্সের দিক থেকে ফোনটি অনেক পাওয়ারফুল হবে। আমরা যদি রেডমি নোট 7 প্রোর সাথে এই ফোনটিকে কম্পেয়ার করি তাহলে এই ফোনটি থেকে আমরা অনেক ভালো বেটার গেমিং এক্সপিরিয়েন্স পাব। আমরা ফোনটিতে যে কোনো এইচডি গেমস কোনো প্রকারের সমস্যা এবং লেকচারে খেলতে পারবো এবং মাল্টিটাস্কিং করার ক্ষেত্রে ফোনটিতে কোনো প্রকারের সমস্যাই হবে না। ফোনটিতে ব্যাটারি দেওয়া হয়েছে 4045 mAh, সাথে মাইক্রো ইউএসবি পোর্ট এবং ভুক চার্জ 3.0 সাপোর্ট দেওয়া হয়েছে। বন্ধুরা, ফোনটির ব্যাটারিকে ফুল চার্জ করতে 80 মিনিটের মতো সময় লাগবে, তাই ফোনটির ব্যাটারি ব্যাকআপ নিয়ে আমাদের কোনো প্রকারের সমস্যাই হবে না। আরও একটি প্লাস পয়েন্ট হচ্ছে ফোনটিতে ফাস্ট চার্জার বক্সের মধ্যে দেওয়া হবে, যার ফলে আমাদের আলাদাভাবে কোনো ফাস্ট চার্জার কিনতে হবে না। এখন আমরা ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলবো। রিয়েলমি 3 প্রো ফোনটি যাদের 2টি ক্যামেরা দেওয়া হয়েছে, 2টি ক্যামেরার একটি হচ্ছে 16 MP এবং অপরটি হচ্ছে 5 MP। 16 MP ক্যামেরাটিতে সোনির IMX519 সেন্সর দেওয়া হয়েছে, যেটির অ্যাপারচার হচ্ছে f1.7, আর 5 MP ক্যামেরাটি ডেপ সেন্সর হিসেবে কাজ করবে। এর সাথে ফোনটির ফ্রন্টে 25 MP সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। বন্ধুরা, ফোনটির ক্যামেরাগুলো দিয়ে আমরা আলট্রা HD মোডে পিকচার তুলতে পারবো। এর সাথে ফোনটির ক্যামেরাতে সুপার নাইট স্কেপ, সুপার শট, ক্রোমা বুস্ট, 4K রেজুলেশনে ভিডিও রেকর্ডিং, EIS এবং 960 FPS এ সুপার স্লোমো ভিডিও রেকর্ডিং করার অপশন দেওয়া হয়েছে। রিয়েলমি 3 প্রো ফোনটিকে বাজারে 2টি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। ভ্যারিয়েন্টগুলো হচ্ছে 4GB RAM 64GB স্টোরেজ এবং 6GB RAM 128GB স্টোরেজ। এর সাথে ফোনটিতে মেমোরি কার্ড ব্যবহার করার জন্য আলাদা একটি স্লটও দেওয়া হবে এবং এর মধ্যে 3.5 mm হেডফোন জ্যাক দেওয়া হয়েছে। এখন যদি ফোনটির প্রাইসিং নিয়ে কথা বলি, তাহলে ফোনটির প্রাইস ইন্ডিয়ান রুপিকে বাংলাদেশ টাকায় কনভার্ট করলে 17,000 থেকে 21,000 টাকার মধ্যেই পড়ে। তবে ফোনটির প্রাইস বাংলাদেশে এমন নাও হতে পারে, কারণ বাংলাদেশের সকল স্মার্টফোনের প্রাইস একটু বেশি রাখা হয়, আর ফোনটি আগামী 1 মাসের মধ্যে বাংলাদেশের বাজারে অ্যাভেলেবল হয়ে যাবে। এখন যদি ফোনটিকে নিয়ে আমার মতামতের কথা বলি, তাহলে রিয়েলমি 3 প্রো ফোনটি রেডমি নোট 7 প্রো থেকে খাতা কলমে সব দিক থেকে এগিয়ে। তাই রিয়েলমি 3 প্রো ফোনটি যখন বাংলাদেশের বাজারে অ্যাভেলেবল হবে, তখন শুধু একটি দিক আমাদের নজর রাখতে হবে, সেটি হচ্ছে ফোনটির প্রাইসিং। যদি ফোনটির প্রাইস বাংলাদেশে 18,000 থেকে 21,000 টাকার মধ্যে হয়, তাহলে আমরা ফোনটিকে রেডমি নোট 7 প্রো এর পরিবর্তে কিনে নেব, কারণ রেডমি নোট 7 প্রো ফোনটিকে বাংলাদেশে বর্তমানে 22,000 থেকে 26,000 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। কিন্তু যদি ফোনটির প্রাইস রেডমি নোট 7 প্রো এর মতো 22,000 থেকে 26,000 টাকার মধ্যে হয়, তাহলে আমরা নোট 7 প্রো ফোনটি কেনার চিন্তা ভাবনা করব, কারণ রিয়েলমি 3 প্রো থেকে নোট 7 প্রো ফোনটির সার্ভিস আমরা ভালো পাবো। সো বন্ধুরা, রিয়েলমি 3 প্রো ফোনটি নিয়ে এ সকল কিছু ছিল আজকের ভিডিওতে। ফোনটি নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, এবং আপনি যদি এখনও টেক বাইট ফ্যামিলির সাথে যুক্ত না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে প্রেস করে পাশের বেল আইকনটিতে প্রেস করে নিন। বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। বাংলা দেখুন, বাংলায় শিখুন।